লুহা ছাড়া লুহা কাটা যায় না। ভালোবাসায় আপনি আমার হাতে কাঠ দিয়েছেন, আর যে আপনাকে মারছে তার হাতে দিয়েছেন লুহা। আপনি বলছেন হুজুর ওইটাকে দেখুন, তা আমি কি করে কাটবো বাপ? এটা তো বুঝতে হবে রে বাপ। আজ তোমাদের ঘরে পোল্ট্রি পুড়ি কি যারা বানাচ্ছে হালাল করে বিক্রি করবে বলে, আর আমি যখন তোমাকে এসে আমার ভাইয়েরা যখন তোমাদের বাঘ বানাতে চাইবে, তারা কি আমাদের ঘরে ভালো নজরে দেখবে? তো সেই জন্যে বাপ, আমার এই বাপের কথা দুঃখের কথা, কি বলবো, কি বলার কিছু তো নাই। তবে এতটুকু বলি, এখনো সময় আছে। আমি কিন্তু এসেছি যখন ভাইদেরকে সাথে করে নিয়েই বলছি, বাদ দিয়ে বলছি না, কেন তিনারা আমার বড়, শ্রদ্ধা জানিয়ে বলছি। আমি এখনো বলছি আপনারা আল্লাহর রাস্তা একটু বুঝুন। আমি কিছু এমন কথা আমার আল্লামায় জানায় দেখায় বুঝায়, আমি যেগুলো আম ভাবে বুঝাতে পারছি না। আপনাদের পিছনে আপনাদের জন্য কি নাটক তৈরি হচ্ছে আমি কিছু বুঝাতে পারছি না। তবে একটা কথা মনে রাখবেন, এই নাটক থেকে বাঁচার আপনাদের একটাই রাস্তা আছে, সেটা হলো যে পাওয়ারে আমায় কাটে ওই পাওয়ারে আমাদের ভালো 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 লোককে বসাতে হবে, আমাকে নয়, আমার ভাইদেরকে নয়। কথা বুঝে আসছে? অতএব নিজে মালিক হবার স্বপ্ন দেখুন। আমার বাপ, বাপ তিনি তিনার কাছে অনেক এসেছে আমি দেখেছি। সব ভাইয়ের সঙ্গেই আমি আমাদের মাস্টার শামসুল আলম সাহেবকে বলেছি কথা বলতে, যে আসুন সব কালার ব্যানার ছাড়ুন, আনিস খানকে যদি সত্যি ভালোবাসেন, নিজেদের রুটি যদি সাঁতে না চান, আনিসের জন্য যদি আসেন, সব ছেড়ে দিয়ে আসুন, আমরা কলিকাতার রাজপথে 10 লক্ষ মানুষ জড়ো করি, আলোচনা আমাদের চলছে, কথা বুঝে আসছে? তো সেই জায়গাতে 8 খতম কোরআন শরীফ তেলাওয়াত আছে, সূরা পড়া আছে, আসুন দোয়া চাওয়া হবে, নামাজ 5টা পর্যন্ত মাহফিল হওয়ার জন্য নামাজের জন্য ফোন করে জানিয়ে দেওয়া হয়েছিল যে নামাজ 5টা 15ই হবে। আমি সব ব্যবস্থা করেছিলাম, কথা বুঝে আসছে? কিছু আলোচনা, কিছু জলসা, কিছু কথা, কিন্তু জায়গাটা এত ছোট হয়ে গেছে, মানুষ বসলে পিছনের মানুষ দেখতে পাচ্ছে না, কথা বুঝে আসছে? এই জন্য অনেক সমস্যা। তো যাক, আর যেন আমার ঘরের কারণে কোল খালি হয়ে যায় সেটা আমাদেরকে ভাবতে হবে। মনে রাখবেন, আনিস খান শুধু ইনার সন্তান নয়, আনিস খান কিন্তু আপনাদেরও ভাই। ইনার জন্য আনিস খান বাপ হিসাবে করেছে, আপনাদের জন্য আনিস খান ভাই হিসাবে করেছে। অতএব ভাইটাকে ভুলে যাবেন না, মনে থাকবে তো নাকি, ভুলে যাবেন না, সর্বসময় আল্লাহর কাছে হাত তুলবেন। আমিও 5 ওয়াক্ত নামাজে হাত তুলি। আপনারা জানেন কি বলবো, এত কিছু হওয়ার পরও আজ যেসব ছেলেরা আনিস খানকে ভাই বলে ভালোবেসে তার হয়ে রাস্তায় নামছে, তাদেরকে পুলিশ কেস দিচ্ছে, এতে কি পুলিশের কিছু করার আছে? না। আমি আপনাদেরকে খুব ক্লিয়ার বলছি, 2011 সাল থেকে পুলিশের মধ্যে নতুন একটা টিম ঢুকিয়ে দিয়ে পুরো কমিটিটাকে ভেঙে দেওয়া হয়েছে। যে পুলিশ এদের দালালি করতে পারবে না, এদের কথা মতো শুনতে পারবে না, তাকে হয় জঙ্গলমহল নয় যে কোনো জায়গায় ট্রান্সফার করে দেওয়া হবে, তাকে বিভিন্ন হ্যারাসমেন্ট করা হবে। তাদেরও তো বউ বাচ্চা পরিবার আছে রে বাবা, তাদেরও তো জান আছে, তাই না চারে পরে তারা না চাইলেও করতে বাধ্য হচ্ছে। এরকম অনেক প্রশাসনের সঙ্গে আমার কথাও হয়েছে, তারা বলেছে যে কি করব ভাইজান, তারাও আমাকে ভাইজান বলে, কি করব, না করলে আমার তো বউ ছেলে পুলে বাচ্চা আছে, এমন জায়গায় পাঠিয়ে দেবে, এমন হ্যারাসমেন্ট করবে, আর এর পা যে ছাড়বে তার প্রমোশন হবে না, ঝ প্রমোশন হবে না। তাহলে সেই জায়গায় আজ বড় দুঃখ, একটা ভাই চলে গেছে, একদল লোক রাস্তায় নেমেছে আন্দোলন করতে, তাকে কি হচ্ছে, আবার কেস দেওয়া হচ্ছে। এরকম বহু ছেলে কিন্তু যোগাযোগ করেছে, কথা বুঝে আসছে? তো যাক, এই বিষয়টা কিন্তু বুঝার বিষয় যে আমরা আমাদের ঘরে কেমন জাতা কলে পিষে দেওয়া হচ্ছে, কথা বুঝেছে, পিষে দেওয়া হচ্ছে, দিয়ে কথা বলতেও দেবে না। তো সেই জায়গাতে আমাদের ঘরে ভাবতে হবে। তবে আমার মনে হয় অনেকটা দেরি হয়ে গেছে, বেলা হয়ে গেছে, হয়তো ঘুম ভেঙেছে, কাজ করার শখ যাচ্ছে, কিন্তু সূর্য ডোবার আগে মনে হয় কাজ কমপ্লিট করতে পেরে উঠতে পারবেন কি আমি জানি না, তবে আমার যতটুকু ধারণা বেলা অনেক গড়িয়ে গেছে।
কিন্তু যেদিন বলেছিলাম সেদিন যদি বুঝতেন তাহলে অনেকটা কাজ হতো। তারপরও একটা কথা আছে, নিরাশ হইও না, মায়ুস হইও না। আমরা ইসলামের ফলোয়ার, আমরা ইসলামকে ফলো করি, তাহলে আমাদের মায়ুস হওয়া যাবে না, নিরাশ হওয়া যাবে না, সেটা আমাদেরকে মাথায় রাখতে হবে। আমার ভাব ভাব এতটুকু আশা করতে পারে তো যে আপনারা কারা কারা আমার এই বাপের ছেলে নিজেকে মনে করছেন একটু হাত তুলে দেখাবেন। আপনারা আমার বাপের ছেলে তো নাকি? শুধু রক্ত থাকলে ছেলে হয় না বাপ, রক্ত থাকলে শুধু ছেলে হয় না, পীরের বাচ্চা কোনো হাত তুলে বলছে আমরাও ছেলে। বাপের তো নসিব বড়। শোনেন, মৃত্যু হবে, এটা অতি সত্য জিনিস, আর ওইভাবেই হবে যেভাবে আল্লাহ লিখে রেখেছে। হয়তো আমার ভাইকে আমার আল্লাহ অনেক উঁচু মাকাম পরকালে দেবেন, তাই আমার ভাইকে এই কষ্টের সাথে এইভাবে নির্ভয়ভাবে হত্যার মৃত্যু আল্লাহর হুকুম কপালে ছিল। কথা বুঝে আসছে? এটা মেনে নিতে হবে আমাদের ঘরে। কিন্তু যারা মেরেছে তারা কখনো ন্যায় কাজ করেনি, তারা অন্যায় কাজ করেছে। তাই আমরা যদি আনিসকে ভাই বলি, চাচাকে যদি বাপ বলে মানি, তাহলে আমাদের যখনই আনিসের ব্যাপারে কানে কথা যাবে আমাদের ঘরে খেয়াল রাখতে হবে। যদি সব ভাইও চুপ হয়ে যায়, সব ভাইও যদি চুপ হয়ে যায়, আমার ভাইরাও ইনশাল্লাহ আমার কথার সঙ্গে একমত হবে, আমার ভাইরাও ইনশাল্লাহ আমার সঙ্গে একমত হবে, আমার ভাইরাও ইনশাল্লাহ আমার সঙ্গে একমত হবে। সব ভাই যদি চুপ হয়ে যায়, আনিসকে যারা হত্যা করেছে জীবনে ওই থুতুকে আর কোনোদিন মুখে তুলব না, তার অবশ্যই আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় আইনকে সামনে রেখে কোর্টের দ্বারে হোক বা যে কোনো ভাবে হোক তাদেরকে আমরা এর প্রতিশোধ অবশ্যই তুলে দেখাবো। এ কথা আমি দিয়ে গেলাম। এবারে এই কথার সঙ্গে আপনারা একমত হবেন কি আমি জানি না, তবে আল্লাহকে সাক্ষী রেখে যেদিকে আমার সাথে একজনও থাকেন সে হাত তুলে দেখাবেন যে আমি কথা দিচ্ছি। আপনারা সবাই কথা দিচ্ছেন, সবাই কথা দিচ্ছেন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তাহলে একটা কথা মনে রাখবেন, সুদ বোঝেন? সুদ বুঝাবার জন্য বলি, সুদ খাওয়া কি? হারাম, হারাম আমরা জানি। কিন্তু সুদ খাওয়ার 12টা কোয়ালিটি আছে, 12টা পাপ হয়। নাম্বার 1 পাপ হলো সুদের, কি জানেন? আল্লাহ আল্লাহ রাসূলের সঙ্গে যুদ্ধ করা। কি কি? আল্লাহ আল্লাহ রাসূলের সঙ্গে যুদ্ধ করা। আমাদের মধ্যে সুদ ঢুকছে না, ঢোকে নে, এজন্য আমরা নিজেদের ছেলে মা বা ভাই বোন কম, ইসলাম মসজিদ মাদ্রাসা মানবতা সব ভুলে যাচ্ছি। তাই সুদ পরিহাস করুন। এবারে আমার কথা, সুদ যে খায় তার মানে সে বলছে আমি আল্লাহ আল্লাহ রাসূলের সঙ্গে যুদ্ধ করতে চাই। ধরুন আপনি সুদ খান নে, কিন্তু সুদখোরকে সাপোর্ট করলেন, তাহলে আপনি কি বলছেন? আল্লাহ আল্লাহ রাসূলের সঙ্গে যে যুদ্ধ করবে তার পাশে দাঁড়া, তাই তো নাকি? তাহলে যে খুন করে সে কোথায় যাবে বলুন? বলুন, জাহান্নামী। আর খুনকারীকে যে সাপোর্ট করে, তাহলে আনিসকে খুন করেছে কি আরেকবার শেষবার বলবেন? আনিসকে খুন করলো কি একবার শেষবার বলবেন? আমি শুনতে পাইনি। আনিসকে খুন করলো কে? আব্বাস সিদ্দিকী করেছে, পীরের আউলাদরা করেছে। যত ফতোয়া তো আমাদের বেলায় দেন আপনারা, যত কথা তো আমাদের সামনে বলেন আপনারা, আমি জানতে চাই আনিস খানকে খুন আব্বাস সিদ্দিকী করেছে, আব্বাস সিদ্দিকীর বাপ করেছে, আনিস খানের বাপ করেছে, মেহরাব সিদ্দিকী করেছে, কাসেম সিদ্দিকী করেছে, তাহলে আনিস খানকে খুন করলো কে? সোশ্যাল মিডিয়ায় বলছি, সোশ্যাল মিডিয়ায় বলছি বা ইলেকট্রনিক বা বড় বড় মিডিয়া যদি থাকে খবরটাকে ছড়াবেন। আনিস খানের বিচার খুব দ্রুত, যারা উপযুক্ত যারা আসামি তাদেরকে উপযুক্ত গণতান্ত্রিক প্রক্রিয়ায় শাস্তি দিতে হবে, যেটা আমাদের দেশের সংবিধান সংবিধান অনুযায়ী সর্বোচ্চ এমন শাস্তি দিতে হবে যাতে করে দ্বিতীয়বার কোনো মায়ের কোল বাপের কোল খালি করার কেউ সাহস না পায়। যদি না হয় আজ আমরা প্রতিজ্ঞাবদ্ধ থাকবো, ঠিক না বেটি? ঠিক সময় ঠিক টাইমের প্রতিশোধ আমরা তুলবো। আসুন একটু তওবা করে নি। আর কিছু বলার?
সময় এখনো ছিল কিন্তু আমি না দোয়া শোনেন, একটা বিশেষ কথা, এখানে নিশ্চয়ই প্রশাসন ডিপার্টমেন্টের লোক আছে, আপনারা উপর মহলে খবর পাঠাবেন কি চাইছে, লড়াই করবে কি চাইছে, যদি বলে মারপিট করব মুসলমানদেরকে মেরে দেবো, গরিব আদিবাসী দলিত হিন্দুদের ঘরে মেরে দেবো, যেটা বাস্তবেদের মাইন্ড, তো প্রকাশ্য বলুক না যে তোদেরকে বাঁচতে দেবো না মেরে দেবো, তাহলে আমরা একবার কাঁচা পেতে দেখি কি করা যায়, কথা বুঝছেন না বোঝেন না, এভাবে কেন কাপুরুষের মতো হিজড়েদের মতো করে আসছেন, আরে পুরুষ যদি হন পুরুষের মতো হন, মহিলা যদি হন মহিলার মতো আসেন, আপনি অন্য রূপ ধরছেন কেন, আজকে কোথায় কিছু নেই, ওখানে একটা সিসি ক্যামেরা লাগিয়ে দিয়ে বসে গেছে, প্রশাসন থেকে না সরকার থেকে কে লাগিয়ে দিয়ে গেছে আমি জানি না, কথা বুঝে আসছে, নজর দেওয়া হচ্ছে কে কে ঢুকছে আনিসের এখানে, কে কে আনিসের দর দিয়ে আছে, ওদেরকে আবার পরে চিহ্ন করে ছাদ থেকে ফেলবে, এ কারা কারা ছাদ থেকে পড়তে রাজি আছো, রাজি আছো, যদি কেউ দেখে থাকে ওই সিসি ক্যামেরায় এতগুলোকে ফেলার জন্য তোদের সব পুলিশ ঠিক কর, কথা বুঝে আসছে না, নাই কিন্তু এটা অন্যায় না, অন্যায় নাই, এই নজরদারি করা ঠিক নয়, এটা নজরদারি, এটা গণতন্ত্রের বিরুদ্ধে, তাই যারা ডিপার্টমেন্টে রয়েছে আমিও বলবো সুস্থ মাথায় এটাকে মানে মানে সরিয়ে দেন, আর যদি কেউ বলে আসতে, কেউ যদি বলে যে না আমি আমার জায়গায় রাখবো আমার বাড়িতে রাখবো, আপনি আপনার আয়ত্তের মধ্যে রাখুন, অবশ্যই নিজের বাড়িতে নিজেরা রাখতে পারে, কথা বুঝে আসছে, কিন্তু কোনো মানুষকে ফলো করবেন না, এই যে কবরের স্থান জিয়ারত করবে কে আসছে না আসছে আপনি তাকে ফলো করছেন, এইভাবে ফলো করা হয়, আবার একটা জিনিস বলে দিই যাই, অনেক জায়গায় আপনাদের ঘরে দেখেছি কোন জায়গায় হয়তো আপনারা কোন প্রোগ্রামে যান, কোন মিডিয়ার সামনে কথা বলার জন্য আপনাদের বিরাট শখ, আগে শিখুন তারপরে কথা বলবেন, বিরাট শখ মিডিয়ার সামনে কথা বলার জন্য, ফটো উঠবে লোক দেখবে আর লাস্টে উল্টো পাল্টা বকছেন, ওই মুখগুলোকে চেক করা হচ্ছে, ঠিক সময় আবার ফেলবে, শোনেন একটা কথা বলি, তিন ধরনের প্রতিবাদ করতে পারেন, ক্ষমতা থাকলে হাত দিয়ে, আমারও ক্ষমতা নেই ভাই তাই আমি হাত দিয়ে করতে পারিনি, ক্ষমতা যাদের আছে আপনারাই দিয়েছেন তারা হাত দিয়ে প্রতিবাদ করে ফেলছে ছাদ থেকে, দেখছেন আমার নেই ভাই, আমার যদি থাকতো তলা থেকে আমি ধরে নিতাম, অবশ্যই ধরে নিতাম, সাহস ছিল নাকি মা মা কি বলবো, আর বড় ভাইরাল হয়েছে মুখ সামলে গেলাম, আমি বলতে পারছি না, এই বড়দের সামনে বক্তব্য দিয়ে খুব সমস্যা, কথা বুঝে আসছে, আর বলতেও পারছি না, চলে যান ওটাও বিয়াদবি হবে, আমি রুখে দিয়েছি মুখটাকে, কথা বুঝলেন, আর যদি গোটা নওশাদের পাশে গোটা দশেক থাকতো বুঝিয়ে দিতাম আমিও, কিন্তু আপনারা ভুল করে ফেলেছেন, নেক্সট বারে ভুল যেন করবেন না, তো ভাই আমার খুব বুঝার চেষ্টা করুন, তাহলে আজকে এই যে জিনিসটা এটা তো অন্যায়, এটা অন্যায় কাজ, এটা ঠিক নয়, এটা ঠিক নয়, অতএব বলবো এটাকে প্রশাসন বন্ধুদের বলবো, খবর পাচ্ছেন আর আমি জানি আপনারা মজবুরিতে আছেন, আবার বলছি প্রশাসন বড় নির্বায়, প্রশাসন বড় মজবুরিতে আছে, তারা বড় বিপদের মধ্যে আছে, দেখলেন না এতে কি হলো, রামপুরহাটে পুলিশ বলছে আমাকে যাওয়ার জন্য রুখে দেওয়া হচ্ছে, কি করব যদি আমি তাদের কথা না শুনি, সব বড় বড় বড়, আবার একজন এসে বলল কোনো চিন্তা করনি সব হয়ে যাবে, অমুক কর অমুক কর, সব কর সব কর সব হয়ে যাবে, ওখানে একজন দাঁড়িয়ে আছে গবজা মতো চেহারা, যে বলেছিল পুলিশ যদি রোকে পুলিশকে বোম মারো মারো মারো, বলেছে না বলে না, কে বলেছিল ছিল খড় ভেঙে পুড়িয়ে দাও, তাকে পাশে রেখে বলছে বন্দুকগুলোকে সব বাজাপ্ত করে লাও, এসব ভাই আপনাদের মতো লোকেরা মেনে নেবে কেন, আপনারা ওই বললাম পোলট্রির মুরগি, পোলট্রির মুরগি কথাটা বলি, পোলট্রি মুরগি দেখবেন খায় সব সময় খেয়ে যাচ্ছে, ওকে যখন কোনো খদ্দের আসে ধরার জন্য মালিক ধরতে যায় দোকানদার, ও লড়েও না খুব সহজে ধরা যায়, বড় দয়ালু মুরগি, কোনো ঝাপটে ঝাপটি করে না, মানে পুরো আপনাদের মতো পুরো দয়ালু, সহজে ধরে ধরে সামনেই কাটে, ওর বাকি জাত ভাইগুলো দেখে কিন্তু কেউ লড়ে না, খেয়েই যায় খেয়েই যায়, কথা বুঝে আসছে, তা আপনারা আমার কথায় বেজার হচ্ছেন কষ্ট পাচ্ছেন, একটা বাপ ছেলেকে কখন বকে, যখন দেখছে আমার ছেলে ভুল রাস্তায় চলে যাচ্ছে, ভুল করলে নয় ভুল রাস্তায় চলে যাচ্ছে, আমার ছেলের ক্ষতি হবে তাই তো নাকি, একটা বড় ভাই ছোট ভাইকে বকে কখন,
যখন দেখছে আমার ভাইগুলো ধ্বংসের দিকে চলে যাচ্ছে, বয়সে আপনাদের অনেকের কাছে ছোট, ওইখানে একটা ছেলে কুদে গেল, সেই পালিয়ে গেল কি জানি না, ও আমার থেকে বয়সে বড় হবে কি জানি না, কিন্তু আমি বকলাম কেন, শিক্ষার জন্য, ও ক্ষতিকারক হয়ে যাবে। নবী বলল যে আমার খানদানের সমালোচনা করেছে মুনাফিক, যে ওলি আউলিয়াদের বাচ্চাদেরকে ছোট বড় কথা বলে, তাকে দুঃখ দেওয়ার কথা বলে, সে ধ্বংস হয়ে যাবে। তো ও একটা নিশ্চয়ই কোনো কারণে মাস্কটা পড়ে আছে, তুমি যদি বলো ওর মনে দুঃখ লেগে যেতে পারে, তো ওকে বাঁচাবার জন্য শিক্ষা দিচ্ছি। আর আপনাদের ঘরে এত ছোট বড় কথা বলে রাগ মুখ করছি কেন, বয়সে আপনাদের থেকে অনেক একা ছোট হতে পারি, কিন্তু আপনারা স্রোতের মতো ধ্বংস হয়ে যাচ্ছে, স্রোতের মতো ধ্বংস হয়ে যাচ্ছে। যদি আপনারা ইমিডিয়েটলি ফিরে না আমাদের দিকে আসেন সব দিক দিয়ে, কেন আমার আল্লাহ কোরআনে বলছে, আমার আল্লাহ কোরআনে বলছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, তোমরা শ্রেষ্ঠ উম্মত, তোমরা মানুষকে ভালো কাজের আদেশ দেবে, খারাপ কাজের নিষেধ করবে, এবং তোমাদের সম্বন্ধে আল্লাহ পাক কোরআনে বলছে, আমার রাসূল যা বলেছে, মা তাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফানতাহু, যা বলেছে মানো, যা নিষেধ করতে ছেড়ে দাও। নামাজ পড়বেন কাকে দেখে, নামাজ পড়বেন কাকে কথা শুনে, রোজা রাখবেন কার কথা শুনে, হজ করবেন কাকে ফলো করে, দান খায়রাত করবেন কার কথা শুনে, সব কি রাসূলকে কথা শুনতে হয়, তাহলে সংসার করবেন কার কথা শুনে, কিভাবে সংসার করতে হয় কার কথা শুনে, আপনার অর্থনীতি মডেল যেন নবী হয়, আপনার সমাজনীতি মডেল যেন নবী হয়, আপনার পারিবারিক জীবন মডেল যেন নবী হয়, আপনার পরিবেশ মানুষের সঙ্গে মেলামেশার জীবন, পাড়া প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক রাখার জীবন নবী মোহাম্মদ রাসূলের অনুসরণ করে যেন হয়, আপনার রাষ্ট্রীয় জীবন নবী মোহাম্মদ রাসূলকে ফলো করতে হবে। আজ আমার বলতে বাধ্য নয়, আপনারা যখন রাজনীতি করবেন ওটাও মোহাম্মদ রাসূলকে ফলো করতে হবে, করতে হবে, করতে হবে, যদি না করেন হারাম হারাম হারাম। কথা বুঝে আসছে না, কোন ফাসেদ, কোন মুনাফিক, কোন কাফের, কোন জালিম, কোন বদমাইশ, কোন লম্ফট, কোন দালাল, কোন রেপিস্ট, কোন হারামখোর মোস্তফার গোলামদের কখনো লিডার হতে পারে না। তোমাদের যদি অনুসরণ করতে হয় পীরের বাচ্চা কোরাইশ খানদানের পিছনে দাঁড়িয়ে মোহাম্মদ মোস্তফার নেতৃত্ব মানতে হবে, কোন পীর সাহেবের নেতৃত্ব নয়, পীরজাদার নেতৃত্ব নয়, পীর সাহেব পীরজাদা মোহাম্মদ রাসূলের যে কালচার, যে লিডারশিপ, সেই রাস্তা দেখাবে, ওই রাস্তায় তার পিছু পিছু যেতে হবে, এটাই হলো ইসলামের বিধান, এর বাইরে গেলে জাহান্নামে যেতে হবে। কথা বুঝে আসছে না, আজ কিছু লোক আমাদেরকে বোকা বানাচ্ছে, খেয়ে বসে আছে, খেয়ে বোকা বানাচ্ছে। তাহলে আমাদের জীবনের প্রত্যেকটা মডেলে থাকবে কে, জোরে বলুন কে, রাসূল থাকবে।